ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার অনেকদিন পরে ব্লগ করছি। অ্যাকচুয়ালি ডেলি ডেলি কী বা দেখাবো, তো এগুলো কিছু এমন কিছু ইন্টারেস্টিং লাইফে হচ্ছে না, তো তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকের দিনটাকে শুরু করছি। কি বলে এগুলোকে, কী বলে জানি, পাথরকুচি, পাথরকুচি পাতার রস দিয়ে। এই দেখো, এটা যদি তোমরা পাতা যদি খেয়ে নাও তাহলে তোমাদের পেটের মধ্যে গাছ হয়ে যাবে। তো যেহেতু আমার কিডনি স্টোন, তো এটা খেলে নাকি মানে স্টোন ইয়ে হয়ে যায়, মানে ভেঙে যায় বা নাই হয়ে যায় আর কি। তো লেটস সি। চলো ব্লগটা স্টার্ট করছি। পরোটার সাথে আজকের ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে একটু মাংসর ঝোল, ঝোল আর একটুকরা মাংস। সো চলো এখন এটা এনজয় করা যাক। আর এই দেখো আমাদের বারান্দার অবস্থা দেখো, সোফা টোফা সব এখানে নিয়ে এসেছিলাম, কাল ঘরে লাইভ করেছিলাম তার জন্য আজকে এগুলোকে সব কিছুকে গোছাতে। বন্ধুরা, তোমরা কে কে এরকম হাত দিকে পুরো চা দিয়ে খাও, কে কে? আমার কথা হলো হাত দিয়ে যদি নাও তাহলে পুরো প্রপার ওয়েতে ওইটাকে একদম শেষ করে দাও, মানে কোনো কিছু নাম নিশান থাকবে না। আর জাস্ট উপরেরটা খেয়ে ওপরে মাংসটা খেয়ে হাড্ডিটা ফেলে দিলে আমার এত গায়ে লাগে, এত গায়ে লাগে। সরি, ইট ইজ চিবিয়ে, আমার বাপ্পা বলছিল এটা চাবিয়ে না, এটা চিবিয়ে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ছিলে দিয়ে চিবিয়ে চিবিয়ে। তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে গেছি। অ্যাকচুয়ালি সামনের এবারে কিশোর কুমারের স্যারের জন্মদিন উপলক্ষে একটা প্রোগ্রাম আছে, তো ওইটারই রিহার্সালে যাবো। এখন আমার লেট হয়ে গেছে, পুরো দু ঘন্টা লেট। আমি কী করবো, কাজ টাজ করে যেতে যেতে একটু লেট তো হয়ই। কুর্তা টুর্তা কেমন একটা হয়ে গেছে এখন দেখলাম। চলো, সব একটু কী করে বেরিয়ে গেছি আমি, আর ওরা ফোন করে বলছে যে রিহার্সাল শেষ। আর আমার স্টুডেন্টসেরও ছিল বাটা, ওদেরকে আমি নেইনি, কারণ হচ্ছে যে এত গরম, ওদের যাওয়াটা অসুবিধে হবে। সো ওদেরকে আর নিয়ে যাচ্ছি না, আমি জাস্ট ওদেরকে রেকর্ডিং করে নিয়ে আসবো আমি দিয়ে, ওটাই হয়ে যাবে। এসে গেছি আমি মাল্টিপারপাস হলে, হবে প্রোগ্রামটা নেক্সট সানডেতে, মানে 4th August, আজকে রিহার্সেল হবে। সো চলো যাওয়া যাক। ছাতা না নিয়ে চলে এসেছি, এখন যাবো কিভাবে, আমার টিউশন আছে। সো বন্ধুরা, ফাইনালি ঘরে চলে আসলাম টিউশন করে, এত গরম তোমাদেরকে কি বলবো। অ্যাকচুয়ালি সামনে রবিবার মানে 4th August ফুলেরতল মাল্টিপারপাস হলে আমাদের প্রোগ্রাম রয়েছে কিশোর কুমারের বার্থডে উপলক্ষে। সো তোমরা যারা যারা আমাদের এখানটার আছো প্লিজ এসো, 6:30 থেকে প্রোগ্রাম স্টার্ট হবে, খুব মজা হবে, সবার সাথে দেখা হবে, ভালো লাগবে। আর আমি নর্মালি একটু সফট গান গাইতে ভীষণ ভালোবাসি, সো আমি সফট গানই চুজ করেছি। কী গাইবো কী না তোমরা আসলে শুনবে, ডেফিনেটলি শুনবে। এখানে হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, মাংস ভাত কাল রাতের এটা, আর এই যে এখানে রয়েছে ঘি দই, এই যে। আমার কোনো জায়গায় যাওয়ার হলে আগে টিউশন করতে হয়, সো এখন আমি যাচ্ছি টিউশন, একবার রেডি টেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ পরে আসবো আবার রেডি হবো, সো একটু লেট হয়ে যাবে। তো চলো এখন টিউশনে যাই। এই দেখো কেমন রৌদ্র বাইরে, তো আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে আগে যে বললাম এছাড়া টিউশন শেষ করে এসেছি, এখন রামকৃষ্ণ সেবাশ্রমে আমাদের লক্ষ্মীপুরে আজকে একটু উপাসনা আছে। তো যারা দিচ্ছেন তারা আমাদেরকে বলেছিলেন আসার জন্য, আসলাম না হলেও মা আসে কোনো কোনো সময়, আমার তো আসাই হয় না আজকে, আপনার লং টাইম এসছে।
দেখো পুরো দেখিয়ে দিচ্ছি, শাড়ি পুরো গৃহিণী। মেরিট লাইফ কেমন চলছে সেটা বল। খুব ভালো, অনেক অনেক ভালো কাটছে। না না, যারা যারা নিউ নিউ বিয়ে করছে তাদেরকে কি বলবি তুই? সবাই তো ভয় দেখায়। এটা তো কি বলবো, যাদের ইচ্ছা আছে করে ফেলো, ছেড়ে ফেলো, মানে তুমি যেরকম থাকবে সেরকমই তোমার চারিপাশে থাকবে সেটাই। তো সব সবার কাছ থেকে নেগেটিভ ইয়ে পেলেও ওর কাছ থেকে পজিটিভই আমি পেয়েছি। বন্ধুরা এত সুন্দর বাতাস দিচ্ছে, আমি মাকে বলছি ফ্যানের কোনো দরকারই নেই, এই জায়গার মধ্যে যদি কেউ বসে থাকে তো ফ্যানের দরকারই পড়বে না। অন্ধকার দিচ্ছে, মনে হয় ফ্ল্যাশ হওয়া জ্বালাচ্ছি না, কারণ প্রচণ্ড বিচ্ছিরি লাগবে। যাই আর তাই হোক বন্ধুরা, এত গরম পড়েছে, আমি ফ্রিজের জল ছাড়া কিচ্ছু খেতেই পাচ্ছি। এখন প্রসাদ খাবো, ড্রেসটা চেঞ্জ করে, খুব গরমে বাইরে যাওয়াই হচ্ছে যে আপনি মুশকিলের একটা ব্যাপার। তাকাতে পাচ্ছি না, কারণ ওই কোটায় মানে পুরো অন্ধকার রুমে ছিলাম এত সময়, আর এখন এসেছি খেতে। এখানে আজকে হয়েছে ডিনারে পাতলা টেলটেলা শুটকির ঝোল, এখন শুটকির ঝোলটা দিয়েই খাবো। দুপুরে খেয়েছি মাংস,